হবিগঞ্জের নবীগঞ্জ থেকে 26 কেজি মাদকদ্রব্য ও 2টি প্রাইভেট কার সহ 4 মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-14 ভৈরব ক্যাম্পের সদস্যরা। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সোজামারা গ্রামের সবাচান মিয়ার ছেলে নাসির মিয়া, মৌলভীবাজার সদর উপজেলার শ্রীবন্দর এলাকার মৃতগণী মিয়ার ছেলে শিপন আহমেদ, একই জেলা ও উপজেলার শাহবন্দর পতন এলাকার আইয়ুব মিয়ার ছেলে তারেক মিয়া ও বড়হাট এলাকার মৃত আনসার মিয়ার ছেলে রুবেল আহমেদ। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সিলভার রঙের ও কালো রঙের প্রাইভেট কারে মাদক নিয়ে যাচ্ছে সুনামগঞ্জে। মাদক ব্যবসায়ীদের চক্রটিকে ধরতে ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ জোবায়ের এবং স্কোয়াড কমান্ডার উপপরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা সিলেট মহাসড়কের উপর তল্লাশি চৌকি স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকেন। তল্লাশিকালে 2টি প্রাইভেট কার থেকে 26 কেজি মাদক দ্রব্য উদ্ধার সহ 2টি প্রাইভেট কার জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।